নমস্কার, আপনারা দেখছেন ফ্যান্টাসি টিভি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সরোবরনগরী উদয়পুর, যেখানে প্রাণকেন্দ্র উদয়পুরের এই মন্দির নগরী। একে মন্দির নগরী হিসাবে যেরকম বহু মন্দির মসজিদ থাকার কারণে একে মন্দির নগরী হিসাবে চিহ্নিত করে, ঠিক তেমনি এটাকে সরোবরনগরী হিসাবেও চিহ্নিত করে। এখানে যেমন রয়েছে সবচেয়ে বড় জলাশয়, যেখানে মন্দির নগরী মাতাবাড়ি ত্রিপুর সুন্দরী মন্দিরের কাছাকাছি যেখানে রয়েছে সুখসাগর জলা, অপরদিকে জামজুড়ি কাকড়াবন এলাকায় যেটা রয়েছে হরিজলা। হরিজলাকে কেন্দ্র করে বহু একটা ইতিহাস রয়েছে, প্রাচীনতম ইতিহাস। মাছ চাষকে কেন্দ্র করেই মূলত এই হরিজলা উৎসব হয় এবং হরিজলা হিসাবে চিহ্নিত করা, পরবর্তী সময়ে সেটা উৎসবে রূপ দেয়। কিন্তু ঠিক তদ্রূপ আমরা যদি দেখি যে উদয়পুরের প্রাণকেন্দ্রে রয়েছে সরোবরনগরী। সরোবরনগরী আপনারা দেখতে পাচ্ছেন, সরোবরনগরী একটি জলাশয়কে কেন্দ্র করেই কিন্তু নাম হয়েছিল ইতিহাসের পৌরাণিক কাহিনীটা যেটা দেখতে পেয়েছি, যে সুখসাগর জলা। আমার ঠিক বাঁদিকে যেটা যে লক্ষ্য করছেন যে জলাশয়টি, এটিই কিন্তু সুখসাগর জলা, যেটা মাতারবাড়ির কাছাকাছি মন্দিরের কাছাকাছি রয়েছে এই জলাশয়টি। জলাশয়ের পাশাপাশি দেখছেন এদিকে জলাশয় রয়েছে। আচ্ছা, একটু কথা বলবো আপনার সাথে, এখানে যে এই জলাশয়টা সেটা সম্বন্ধে যদি একটু আমাদের একটু জানেন না। আচ্ছা, আপনি জানেন উদয়পুরবাসী তো আপনি? আচ্ছা, উদয়পুরের যে সরোবরনগরী, যে সুখসাগর জলাকে কেন্দ্র করে, এটা কতদিন ধরে বা এটা কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আপনার মানে ধারণা রয়েছে? একটু যদি বলেন। কেলেন পুরো এলাইছে, লাইন হয়ে গেছে, জায়গা অনেকটা কমে গেছে, এটা অনেক বিশাল। আচ্ছা, কত বছর প্রায় এই এই সুখসাগর জলা স্থাপিত হয়েছিল? আপনি কবে থেকে এই সুখসাগর জলার সাথে পরিচয় হয়েছে? মাস দুই মাস মানে অনেক বছর আর ওখানে ব্যবসা করি, যে এদিক দিয়ে আজকাল মনে করেন দুই মাস। আচ্ছা, এই ক্যানেল কবে থেকে শুরু হয়েছিল? এখানে তো সুখসাগর জলার দুই দিকে দেখছি ক্যানেল, এই ক্যানেলের মাঝে মাঝে আপনারা যাতায়াত করছেন, এটা কি রকম হয়েছে বা এটা হওয়াতে কি রকম সুবিধা হয়েছে? অনেক সুবিধা ভালো হয়েছে, সুবিধাটা অনেক সুবিধা, সবাই যাওয়া আসার সুবিধা হয়েছে। জলাশয় থাকলে তো মানুষের যাতায়াত করতে পারে না, মানুষের কত রকম প্রবলেম হয়, মহিলা কো পুরুষ কো বাচ্চা কো, এটার লেগে সবকিছুই ভালো হয়েছে। একেবারে রাস্তাটা খুবই ভালো হয়েছে, মানে সরকার থেকে যদি আরো মানে সোলিং করে দেয় তাহলে আরো সুবিধা হয়। বর্তমানে তো ধান চাষ হচ্ছে না, আমরা যেটা জানি যে দুই ফসলি জমি এটা হয়, যেমন বহু বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই এই জলাশয় রয়েছে, এখানে রেল রাস্তাও রয়েছে পাশাপাশি। তো এখানে এক সময় দেখতাম খুবই ধান উৎপাদিত হতো, বড় ফসল, যে বড় ফসল বিভিন্ন কিছু, এখন মানে হচ্ছে না বা কিছু হচ্ছে না, মানুষের ঘর বাড়ি জায়গা ইয়ে করে বরাট করে বা বসবাস করতেছে, রাস্তাঘাট হইতাছে, এরকম হইয়া গেছে আর কি। এখন ধান চাষটা বন্ধ করে বাড়িঘরও হওয়াতে এমন রাস্তাটা আছে বরাট হয়েছে, নাহলে তো জলাশয় জলাশয় ক্ষেত এই আসিল আগে, সব ক্ষেতি 40 বছর আগে কি আসিল আর এখন কি হয়েছে। আপনাদের কি আশা থাকবে যে সুখসাগর জলাকে কেন্দ্র করে কোনো কিছু দাবি রয়েছে কি সরকারের কাছে বা জলসাধারণ কি বলবেন? আমরা তো বলতে পারি না, আমরা তো জমিন নাই এখানে, যারা জমিন টমিন আছে তারা যদি কইতে পারেন। বেকার ছেলেরা লেগে একটা ব্যবসা বাণিজ্য করুক, জলাশয়ে কত কিছু বাচ্চারা লেগে পার্ক খুলতে পারে, অনেক কিছুই আছে এটার মধ্যে, করলে অনেক কিছু করা যায়। যারা ক্ষেতের জমির মালিক তারা সুবিধা পায় এইভাবে, তারা কাজ করে কাজকর্ম লেগে জমি হলে মানে আগের যে পুরনো যে রীতি সেটা ফিরে আসবে, সেটা কি ভালো হবে না খারাপ হবে কি মনে করেন? এটা তো ভালো হইব, জমিন হলে তো ভালো, ধানের কোনো অভাব হইতো না, চালের অভাব হইতো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা শুনতে পারলেন এই আমরা যেখানে রয়েছি যে সুখসাগর জলা, এই সুখসাগর জলাকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ এখানে ধান চাষ করে, এবং ধান চাষ না শুধু, এখানে মাছ চাষও করে কিছু 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 এলাকায়, যেটা পুকুর কেটে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান দিকে যে চিত্রটি, কিছু জায়গা যে ধানের চারা লাগানো হয়েছে কিছু জায়গায়, আর কিছু জায়গায় মাছ চাষ করা হচ্ছে। আমরা যে জায়গায় রয়েছি সুখসাগর জলা, যেটাকে সরোবরনগরীর মন্দির নগরীর প্রাণকেন্দ্র উদয়পুরের সুখসাগর জলা, সেখানেই রয়েছে মাছ বরাবর, যেখানে ক্যানেল রয়েছে, এই ক্যানেলের পারে আমরা রয়েছি সুখসাগর জলার মাছ বরাবর। এখানে আমরা পেয়েছিলাম এখানে অভিভাবক যারা, যে সুখসাগর জলাকে কেন্দ্র করে অনেক বছরের ইতিহাস একটা রয়েছে, সেই ইতিহাসটা সম্পর্কে আমরা একটু খুঁজতে চেষ্টা করবো।
আচ্ছা প্রথমে আপনার নাম এবং এখানে মা ধীরেন্দ্র দাস। আচ্ছা আপনি কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ এই এলাকার বাসিন্দা। আচ্ছা আপনার সাথে এই সুখসাগর জেলাকে কেন্দ্র করে কি রকম ইতিহাস রয়েছিল এবং আগে দেখছিলেন? আমি আগে দেখছিলেন 40-45 বছর আগে সবরা মধ্যে ধান হইতো, আর এরপরে আজ 15-20 বছর ধরে আর কোনো ধান হয় না, এই অন্নাবাদী হয়ে রয়েছে। কাঁচাড়ির মধ্যে হয় কিছু কিছু অল্প অল্প করে। আচ্ছা এটা কবে থেকে এটার সাথে আপনার পরিচয় হয়েছিল এই যে সুখসাগর জেলা, এবং কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যদি একটু বলুন রয়েছে? কত কত মিটারের অনুমান টোটাল বর্গ কিলোমিটার? আর কত আপনার সুখসাগর জলাটা প্রায় কত বর্গ কিলোমিটার হতে পারে? জামজুড়ি এদিক দিয়ে ফুলকুমারী মাতার বাড়ি চন্দ্রপুর মুড়াভাড়া লইয়া এটা পুরাটা সুখসাগর জলা। আচ্ছা এই সুখসাগর জলা এটার নামকরণ কবে হয়েছিল বা যদি এটা একটু না এটা তো নামকরণ নাম পড়ছে এটা আর এটা অনেক আমরা জন্ম লাগে থেকে কত পুরুষ আগে থেকে সুখসাগর জলার নাম এটা অনেক কয়েক পুরুষ কাটিয়ে গেছে এই সুখসাগর জলা, এটা কোনো নতুন না এটা নাম। আচ্ছা এটাকে মানে এটা এই যে এত বড় বিশাল এলাকা জুড়ে এই যে সুখসাগর জলা এখানে কি কি ধরনের ফসলের চাষ হয় বা কি কি ধরনের কি চাষ হয় যদি একটু বলুন? আগে তো সব তো ধানে হইতো, ধানে করতো ধানে করতো সারা বছর। কি ধান হয় এবং কোন কোন কি কি ফসলের ধান হয় এখানে? হাইলার বুরু ফসল দুইটা ফসল সারা বছর হয়। সারা বছর হয়। বর্তমানে তো দেখছি প্রায় জায়গাতে ধান চাষ হচ্ছে না, কি কি মনে করেন? ওখানে না ওখানে নাই ওখানে অনাবাদী হয়ে গেছে ওখানে নাই এখানে কোনো গঠন হয়েছে। এই জলাটা যে আসিল পুরাটা জলা একটা এটারে ফাট ফাট করে লেগেছে, যেমন ন্যাশনাল হাইরোড হাইরোডের দিকে একটা জল হয়ে গেছে, একটা কিছু অংশ গেছে, হ্যাঁ কিছু অংশ গেছে। এরপরে ক্যানেলটা বানাইছে, ক্যানেলে আরেকটা অংশ হয়েছে, এদিকে ক্যানেল হয়েছে আরেকটা অংশ হয়ে গেছে জলাটা, এদিকে রেলের রাস্তা বানাইছে এনে আরেকটা অংশ হয়ে গেছে জলাটা, চারটা পাঁচটা ভাগ হয়ে গেছে। চারটা পাঁচটা ভাগ হয়ে বাম ঘুরে যাওয়ানে জলটা নেমা যায় না, জলটা নেমা যায় না, জল আটকে গেছে। জল আটকে যাওয়ানে অন ফসল আছে, কেউ ফসল করতে চায় না, ফসল করে না। ধানের মন যদি মনে করেন একটা 700-800-900 ধানের মন হরে, হ্যাঁ খরচা করে পোষায় না। 450-500 মুনির হাজিরা ধানের মন বেছে 400-800-600 যার ধরুন লাভ হয় না, মুনিমানের দাম বেশি দিকে কোনো রকম ভর্ত হয় না। আজ যা বিগত পর্যন্ত 30-25 বছর থেকে আবার আগের মতন অন্নবাদী চলছে, এটা বিচার আর ফসল হইত। তো এটা নিয়ে এই যে এখানে কি স্থানীয় কৃষকরা কি ইন্টারেস্টেড যে কাজ করার জন্য? অনেক কিছু করছে বামপন্থের আমলে, এটা ভিতরে ডেপুটেশন দেওয়া হয়েছে, তারা ড্রেন ড্রেন করে দিব, জল নিঃসরণের ব্যবস্থা করে দিব। অথচ বাম গেল চলছে ডাইন, একই কন্ডিশন আর পরিবর্তন নেই। এই প্রতি বছর বছর ওই আন্দোলন টান্দোলন করে ও কদূর জঙ্গল টঙ্গল চলে কদূর জলের ব্যবস্থা করে দেয়, হ্যাঁ তো জলটা নাইমা যায়। আবার কিছুদিন পরে আবার গাছ উঠাইয়া আবার নালা নুলা ভর্তি হয়ে যায়, জল আর নাইমা যায় না, দানও হয় না, এই তালের দেয় না, সমস্ত জলা কিল্লা উঠে গেছে। আচ্ছা বিগত যখন বাম সরকার ছিল ত্রিপুরাতে তখন অনেক আন্দোলন হয়েছিল কৃষকদের তরফ থেকে, এটা খবরও হয়েছিল, এটা বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছিল, ডেপুটেশন হয়েছিল সরকারিভাবে। তো এরপরে কি কোনো ইনিশিয়েটিভ কোনো ভূমিকা টুমিকা নেওয়া হয়েছে বা বর্তমান সরকার যেমন চলছে বিজেপি? না না কোনো ভূমিকা না, বর্তমান সরকার পরে সিংহরা কইছিল তো দিন দিন করছে করানোর কবে করব এটা হলো বড় কথা, করোনা সিদ্ধান্ত নিছিল, সিদ্ধান্ত নিছে কবে করব এটা সরকার আইছে যে 3 বছর গত হইয়া 4 বছরে বসছে,
বহন কোনো কিছু লোকের দেখার নাই। আর আমরা আর এই সুখসাগর জেলার মানুষ হইত এটাই এইভাবে যাই, যে কোনো সরকার আইব এটাই এমনি চাইব। এটা কেন্দ্রীয় সরকার বানাইছে ইয়া ক্যানেলটা, আর রাজ্য সরকারের হিসাবটা হইল রাজ্য সরকার জলটা নেই মা যাইব আবার নদীর ভিতরে, এটাও যেন রাজ্য সরকার করে না, সবটা কেন্দ্রীয় সরকার উপরে দায়িত্ব দিয়ে দিছে সব কেন্দ্রীয় সরকার করতে, এটা হইলো কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো মানে নতুন কোনো ভূমিকা নেওয়া হয়েছিল? সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা টুমিকা আমরা করছি, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বানাইছে ক্যানেলের জলারা ফসল হয় না জলের অভাবে, এ সময় ইন্দিরা গান্ধীর আমল আছে, ইন্দিরা গান্ধী নিজে আর সরজমিনী আইসে আয়ে দেখছে জলার ভিতরে ফসল ফসল হয় না, ফসল মাজা সুখ না খরা মাজা, তখন ইন্দিরা গান্ধী মোয়ারানি বাঁধিছে বান্ধিয়া এই জলের ব্যবস্থা করছে ক্যানেল 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 ব্যবস্থা করে দিছে যাতে ফসল করতে পারে, কোন এমন ব্যবস্থা করে দিছে কোন ব্যবস্থা তো দেখা যায় যে ক্যানেলটা বানাইয়া সর্বনাশ হয়েছে, কোনটা সম্পত্তি সব খিল্লা করে গেছে। এটা যদি মনে করেন আগে যদি আগে যেমন আছে লেমন থাকলে অনেক ভালো আছে, অনেকটা ক্যানেলটা করছে ভালো লাগে আমরা ভালো লাগে কোন দিক করে দিয়ে গেছে বিগে তো যেটা কোন বর্তমানে রাজ্য সরকার, রাজ্য সরকার তো একটা ভূমিকা আছে, রাজ্য সরকার জলটা নাই না যাওয়ার লাগে আলাদা একটা খরচা করে রাজ্য সরকার নামাই দেব, এটাও রাজ্য সরকার দ্বারা হয় না, রাজ্য সরকার ক্যান্ডের উপরে সব ক্যান্ডের উপরে সব ক্যান্ডের উপরে দিয়ে দিয়া সেখা যেতে আছে আসলে কিচ্ছু হইত না। আচ্ছা, এমনিতে এই সুখসাগর জলাতে জলা জমি করার জন্য কৃষকদের কোনো কৃষকদের চাহিদা রয়েছে কি না? কৃষকরা আন্দোলন করছে কয়বার কত আন্দোলন করছে আন্দোলন শেষ চাহিদা তো জমি তো জমি হলে ভালো হয় না না হলে ভালো জমি তো সবাই করতো অনেকটা ড্রেন করে দিলে ভালো হয় জলটা জমিটি সবাই ইচ্ছা আছে, জমি কেউ করতো না এমন ইচ্ছা নাই, জমিটা করতো বলে ইচ্ছা আছে, জমিটা যদি আগের মতো শুভে ফাইটটা যায় তো গা তোলের জমি সবাই একবার দাম লইয়া হেমাতা তো নেমাতা তাইতে আইতে তার যান শেষ, আর জনের জমিটা শুকনা থাকে দানে বারটা কান্দ করে লিয়ে দৌড়ে চলে আইতো আরে কোন তো আর আইতো আইতে আসে না দুর্গারা তো এই যার ধরুন অনকা পোষায় না করে না সব জলা এই সবসময় জল থাকে জমি যাতে খালি ফিরে দিচ্ছে অনেকে জমি তো করতে পারতেছে না জঙ্গলে গেছে কেন কারণ জঙ্গল পরিষ্কার করতে যে টাকা যাইবে আমি দুই ফসল ধান করলেই টাকা আইতো না যার জন্য করে দিচ্ছে, আর এক নম্বর হচ্ছে যে জলের রাস্তাটা নাই, জলের রাস্তাটা যদি সরকার একটা ড্রেন করতো ফাঁকাভুক্তভাবে তুলে এটা জমি খালি থাকে না সবসময় চাষবাস হয়, চাষ হওয়ার মানুষের জমি পরিষ্কার করে না জল যায় না কিন্তু ওরা পরিষ্কার পোষায় না মানুষের চাষ হওয়ার মানুষের জমি পরিষ্কার করে না জল যায় না কিন্তু ওরা পরিষ্কার পোষায় না মানুষের। সুখসাগর জেলার চারপাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাড়ি ঘর হয়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলছেন বা এটা এইটা নিয়ে সরকার জন মানুষের তারা নিশ্চয় পারমিশন দেয় যেভাবে হোক এমনি দোক এমনি দোক পারমিশন দিতে আছে বাড়ি হয়ে যেতে আছে, আজকাল যদি এই পারমিশনটি না দিত তাহলে অন্য সাইডের জায়গাটি ফরওয়ার্ড দিত জলারা আমার ঠিক থাকতো, জলারা ঠিক থাকলে আমরা দিন দিন লোক সংখ্যা বাড়ে জমি কমতে আছে আগামী দিন তো বাতের জমিও ভাই থাকতো না, সরকার এসব চিন্তাধারা করে না তো পুজা বাড়ি ফার্মেশন দিয়ে দেয় মাটি ফালাইয়া বাড়ি করে লিখতেছে এক বিশাল বিশাল বিল্ডিং করে লিখতেছে তুই কেরা ডাক দিব কারে, এটা তো সরকারের দোষ, সরকার ফার্মেশন না দিলে সারে সরকার বাধাই দেয় না ইয়ে না এটা জায়গার মালিকরা তো সেই ক্ষেত্রে বিক্রি করছে, জায়গার মালিকটা আমার জমি চাষ হয় না আমি কী করবো আমি বিক্রি করে লিখি আমার জমি চাষ হইতেছে না আমি টাকা পাইছি বেশি বিক্রি করলাম, যে বিক্রি করতে চাইলে তো এটা অবজেকশন দিচ্ছে সরকার তো মাটি ফালাইতে পারতো না, তুমি জায়গাকে বিক্রি করে লেছ সেই চাষ করবো চাষ না করলে যদি বিক্রি না করতে পারতো এতে মানুষ কিনতো না, এই এদিকটা প্রচুর জমি বিক্রি হয়ে গেছে গা মানুষের বাড়ি ঘর করলে যে সরকার তো পারমিশন দিতে আছে এটা তো নগর পঞ্চায়েতের এরিয়া হচ্ছে তো এটা তো কই নগর পঞ্চায়েত শেয়ার হচ্ছে না তো এটা দেখে না মানে কেউ আর এটা তলট নাই সুখসাগর জলা থাকলে থাক না থাকলে তারা কোনো পরিবার সরকারের এই পরিস্থিতি যে বাম আয়োগ রাম আয়োগ যে আয়োগ একই কন্ডিশন। অসংখ্য ধন্যবাদ, আপনারা শুনতে পারলেন এই যে এলাকার জুড়ে যেখানে সুখসাগর জলা এই সুখসাগর জলাকে কেন্দ্র করে বহু মানুষ এবং বহু কৃষক যারা এই এই জমির সাথে বহু বছর ধরে যুক্ত তারাও কিন্তু এই এখনও চায় যে এখানে ধান ফসল হোক এবং এখানে ওই সেই আগের পুরনো যে ইতিহাসের খাতায় যেটা আমরা দেখলাম যে
বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়, ধানের ফসলের সারা বছরই কৃষি চাষ হয়। সেই কৃষক চাষ করতে কিন্তু এখনও কৃষকরা ইচ্ছুক, তবে সরকার যদি কোনো ভূমিকা নেয় এই কৃষকদের স্বার্থে বিভিন্ন ধরনের চাষ করার ক্ষেত্রে, ক্যানেল থেকে শুরু করে বিভিন্ন যেই কৃষি সামগ্রী সেগুলি যদি ঠিকঠাক মতন দেয়, তাহলে কিন্তু এই সুখসাগর জলা আবার বলা যাবে যে এটা সত্যিকারের অর্থেই সুখসাগর জলা হিসাবে মানুষ সেটাকে খুঁজে পাবে। এবং এই মন্দির নগরীর রূপ মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরীর কাছেই যে সুখসাগর জলা সেটা কিন্তু আক্ষরিক হতে সুখসাগর জলার অস্তিত্ব আজ নেই বললেই চলে। বর্তমানে আমরা যেখানে রয়েছি উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশন চত্বরে, যেখানে ঠিক মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন সুখসাগর জলা, বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল জায়গা জুড়ে এই সুখসাগর জলার প্রায় মাঝামাঝি জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, মাঝামাঝি জায়গাতেই কিন্তু ঘরবাড়ি হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় মাটি ফেলা হচ্ছে। মাটি ফেলার পাশাপাশি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গায় অধিকাংশ জায়গায় কিন্তু এখন বসতবাড়ি হয়ে গেছে মানুষের। মানুষের এই বসতবাড়ি, এই যে আগেকার যেই ধান জমি হতো সেখানে কিন্তু বর্তমান কিন্তু কিছুই জমি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, পুরো এলাকা জঙ্গলে ভর্তি, এবং এই জঙ্গলকে পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ কিন্তু এলাকা লক্ষ্য করা যাচ্ছে না, সেটা কিন্তু জনগণের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। বর্তমানে আমরা যেটা রয়েছি মাতাবাড়ি চত্বরে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দূরবর্তী কিছু জায়গায় লোকজন পশুপালনের ঘাস কাটছে এবং কোনো জায়গায় মাছ ধরছে, এরকম কিছু পুকুর করা হয়েছে। বাকি সমস্ত জায়গায়, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের ঘরবাড়ি এবং মাটি ফেলে এই জমি ভরাট করা হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে পরিষ্কারভাবে। সুখসাগর জলাকে কেন্দ্র করে বহু মানুষ এই একসময় যে এখানে দুফসলি জমি আর একফসলি জমি নিয়ে তাদের পারিবারিক যেই সংস্থান সেটা কিন্তু মেটাতো, বর্তমানে কিন্তু সেটা আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে চারিদিকে জঙ্গলে পরিণত হয়ে আছে এবং হাঁটু কোমর পর্যন্ত জল সুখসাগর জলাতে জড়া যায়। এইরকম অবস্থার মধ্যে এই সুখসাগর জলায় কৃষি করা কিন্তু সম্ভব নয়। ধরতে গেলে এক প্রকার বলাই যায় এই সুখসাগর জলার যে ধান ক্ষেতের ইতিহাস এবং বর্তমানে কিন্তু সুখসাগরের সেই অস্তিত্ব আর নেই, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট। সুখসাগর জলাকে কেন্দ্র করে যেহেতু বর্তমানে চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে মাটি ভরাট হয়েছে এবং ধীরে ধীরে বাড়িঘর হয়ে যাচ্ছে, জঙ্গল হয়ে আছে, এখানে কিন্তু গৃহপালিত পশু যারা বাড়িতে গৃহপালিত পশু পালন করে তাদের কিন্তু ঘাস কাটা থেকে শুরু করে এই যে এই সমস্ত ধরনের ক্রিয়াকলাপ এই সুখসাগর জলাতেই হচ্ছে। ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মাতাবাড়ি পিঠভূমি এলাকায় যে সরোবর নগরী উদয়পুর, এই উদয়পুরের বুকে রয়েছে বিশাল এলাকা জুড়ে সুখসাগর জলা। এই সুখসাগর জলাকে কেন্দ্র করে ইতিহাস যদি ঘাঁটি দেখা যায় বহু কৃষক এবং সাধারণ মানুষ এই সুখসাগর জলার উপরেই কিন্তু একসময় তাদের পারিবারিক যে আয় উপার্জন এই সুখসাগর জলাকে কেন্দ্র করেই হতো, বিভিন্ন ধরনের ধানের চাষ হতো। কিন্তু বর্তমানে কিন্তু সেই ধানের চাষ এখন আর আমরা লক্ষ্য করতে পারছি না। কী কারণে লক্ষ্য করতে পারছি না সেটা নিয়ে আমরা কথা বলবো এখানকার স্থানীয় যারা কৃষক সমাজের লোক, এবং এই সুখসাগর জলাকে কেন্দ্র করে এখনও কিছুটা হলেও তারা কাজ করছেন। কিভাবে মানে এই সুখসাগর জলার এরকম হলো অবস্থা যদি একটু বলি? এই তো এটা জলের কারণে আজকে জল সরানো হয় না, এই কারণে আমরা এই সুখসাগর জলার মধ্যে কোনো ধান বা কোনো কিছু করতে পারি না। জল সরানো যায় আমরা জিনিসটা এই ধান বা চাষ করে আমরা পারতাম, তখন তো চাষ করতে পারি না। এই জল সরানো হইতো তাইলে আমরা চাষবাস করতে পারতাম, ঠিক আছে, এমন আর কি।
আচ্ছা এই যে জায়গা এখন বিভিন্ন জায়গায় ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে, এই যে শুকসাগর ধীরে 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 শুকসাগরের জল ভরাট হয়ে যাচ্ছে, তো আপনাদের তরফ থেকে কোনো বাধা দেওয়া হয় বা এই যে সরকারকে বলা হচ্ছে না যে আমাদের জল এইভাবে ভরাট হচ্ছে কেন বা কিছু করার জন্য? আগে একবার এই জিনিসটা বন্ধ আছিল যে এখন জমিন এই জায়গা জমি হবে, এই জমি এই জায়গা এখন তোমরা ভরাট করছো কিনলে এটা বন্ধ করে দিচ্ছিল, তখন দেখা গেছে যে বন্ধ করে দেওয়া পরে আবার সরকার নাকি আবার মনে হয় যে এটা ইয়ে করছে যে আবার ওখানে ভরাট করতেছে, তো জমিন করতে পারলে কী করবো, তো মানুষ তো এটা বেকার ফলে লাভ না, একটু মাটি ফালাইয়া এটা করতেছে আর কি। আচ্ছা এইভাবে ভরাট হতে হতে যদি ভবিষ্যতে সমস্ত জায়গায় যদি এভাবে ভরাট হয়ে যায় শুকসাগর জলার, তাহলে এখন যে মানুষের সমস্ত জল এই যে নর্দমার জল বাড়িঘরের জল সমস্ত কিছুতে এখানেই হচ্ছে, এখানেই লাইন করা, পরবর্তী সময়ে এই জল কোথায় থেকে যাবে আপনার মনে করেন? ড্রেন দিয়ে, তারপর ড্রেন দিয়ে ব্যবস্থা করতে হবে, বাড়িঘর করে ড্রেন দেওয়া হবে সমস্ত জায়গা, যে বিশাল এলাকা জুড়ে সবার কি কাভার হবে এই যে জল এখানে শুকসাগর জলা যদি বন্ধ হয়ে যায়, কি মনে হয়? এরপর তো এটা কীভাবে সরকার এটা ব্যবস্থা করতে নিব, ব্যবস্থা করতে হবে, না তো কিছু করা যায় না, ব্যবস্থা করতে হবে সরকার, সরকার এটা দায় নিতে হবে। ঠিক আছে, আপনারা যারা জমির মালিক, এই আপনারা যারা জমির মালিক এই যে আপনারা এই এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন, মানে আগে যেরকম শুকসাগর জলা আপনারা মনে করেন এখানে আমরা জমি চাষ করে মনে করেন দুই চারটা ডাল ভাত খেতে পারতাম, এখন তো যে অবস্থা হয়েছে আপনার ডাল ভাত খাওয়ানো উপযুক্ত না, এটা জমি সব ফেনা ভর্তি গেছে, আপনার চাষ করান দিতেছে না, ঘাসে ভর্তি, জল আটকে থাকে, এটা চাষ হবে না, এটা হবে না, এটা যে পরিস্থিতি আরম্ভ হয়েছে এটা আর জল আর সুস্বাগর জল সব বদ্ধ করে লিতেছে, যে বাড়িঘর করতেছে, এনতে বাড়িঘর করতেছে, সব তো বদ্ধ গেছে, বদ্ধ গেলে আবার নালা জমি পরিষ্কার না থাকলে তো আপনার জল আটকে থাকলে তো আর জমি করা যাবে না। এই আর কৃষকদের নিয়মিত চাহিদা পূরণ করা যাচ্ছে কি বা কোনো সহায়তা পাওয়া যাচ্ছে কি কোনো জায়গা থেকে? সহায়তা পাওয়া যায় আবার পাওয়া যাও না, সবের কি দেয়, ও কেউরও দেয় কেউরও দেয় না, মনে করেন ওখানে আমি জমি জুড়ে সিরিয়ালভাবে যেমন লাইন বাই লাইন লাগালে সার পাওয়া যায়, নাইলে পাওয়া যায় না, আর এসআরআই এসআরআই আমরা তো আর এটা সবে ধরে এসআরআই জলার মধ্যে এসআরআই ফসলের ধান মূলত হয় শুকসাগর জলা, ধান তো সারা বছরই কি ধান হয়? না সারা বছর শুকসাগর জলা সারা বছর ধান হয় না, ও তো এক ফসলা জমি হয় না, এক ফসল আর সামনে উজানে আপনার দুই ফসল হয়, জল না থাকলে দুই ফসল হয় আর জল থাকলে দুই ফসল হয় আর নাইলে এক ফসল হয়। বর্তমানে তো বিভিন্ন মানে যেই এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে ফুলকুমারী মাতারবাড়ি চন্দ্রপুর মুড়া মাতারবাড়ি হয়, মাতারবাড়ি হয় দুই ফসলা জমি হয়, আমরা এই ফুলকুমারী দুই ফসলা কম কচিত অল্প হয়, এই যে ফ্যানা টেনা ভর্তি জায়গা হয় না। আচ্ছা এইভাবে যদি হয় মানে কিছু জায়গায় হচ্ছে কিছু জায়গায় হচ্ছে না, ভবিষ্যতে যদি মানে এরকম না হতে হতে এই ভরাট হয়ে যায় এই যে মানুষের সমস্ত কোন জায়গায় যাবে কি মনে হয়? তো ভরাট হয়ে যায় মানে বারে ঘর হয়ে গেলে তো আর আপনার এন চাষবাসের কিছু সম্ভব না, বাড়ি ঘর তো ফেনা ভর্তি গেলে তো বাড়ি ঘরে ঘর লাগবে, এটা তো আর ফেনা ঠেলে কেউ জমি করতো না, ফেনা ফুরসার থাকলে তো সব জমি করতো, হ্যাঁ মানে কেউ একখানে করতো দুখানে করতো জমি তো করতো। এখন তো গোটা শহরের জলেই শুকসাগর জলার মধ্যেই পাঁচ দেওয়া হচ্ছে, তো পরবর্তী সময় শুকসাগর জলা ভর্তি হলে এই জল কোথায় যাবে কি? এটা তো আমি বুঝতে পারলাম না, এটা যে জল কো যাবে এটা তো ব্যবস্থা করে নেব, ব্যবস্থা করলে তো আপনার সরকার তো এটা চিন্তা ভাবনা করবে, এটা তো আমরা চিন্তা ভাবনা করতে পারবো না, যে আমরা তো সম্ভব না যে আমরা জল সাগর পাঁচ কেরা দেবো, এটা সরকার চিন্তা করবে, সরকার কীভাবে জলের সুবিধা করে দিব, জলটা পাস দিব এই চিন্তা ভাবনা করবো। শুকসাগর জেলা প্রায় কত বর্গ কিলোমিটার হতে পারে সমস্ত? আমার তো সম্ভব না। আচ্ছা ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি উদয়পুরের শুকসাগর জলার ঠিক মাঝ বরাবর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুকসাগর জলা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলকুমারী মাতাবাড়ি চন্দ্রপুর মুড়াপাড়া জামজুড়ি হয়ে বিস্তীর্ণ এলাকায় শহর জুড়ে এই শুকসাগর জলা, এই শুকসাগর জলার ঠিক মাঝ বরাবর কিন্তু আমরা রয়েছি।
আমরা এখানে কথা বলবো এখানে যারা সুখসাগর জলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জীবিকা অর্জন করছেন এবং বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? আমার নাম রাখাল শুক্রদাস, বাড়ি এক নম্বর কুমারী। আচ্ছা, এই সুখসাগর জলের যে ইতিহাসটা, মানে আগে কীরকম হতো, বর্তমানের অবস্থা কীরকম? যদি আমার বাবা কাকা তারাও এখানে এই কৃষিকাজ করতো জলাতে, তখন এরপরে আমরাও করছি, মানে দশ বছর আমরাও করছি, তারপর এখন তো কেউ করে না ফসল আর জলা এমনভাবে জল বানছে। কোনো গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাহলে তো অবশ্যই। এক সময় তো অনেক আন্দোলন হলো, ডেপুটেশন হলো বিভিন্ন আপনাদের চাহিদা মেটানোর জন্য, সেগুলি কি পূরণ হয়েছে? না না না, পূরণ হলে তো এইভাবে কি আর জলা ফসল তো কেউ করে না, পূরণ কি আর হয়েছে না। তো এখন তো দেখছি বিভিন্ন জায়গায় যেমন মাটি ভরাট হচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, সুখসাগর জলা প্রায় অধিকাংশই কিন্তু বাড়িঘর হয়ে যাচ্ছে দেখছেন আপনি, অনেক জায়গায় তো ঘুরে এলাছে। হ্যাঁ, এরকমভাবে চলতে থাকলে মানে কী হবে ভবিষ্যতে? আর কই কে করবো জমি, সব তো ফিরে এলাকে আছে, আর ফসলও কেউ করতে আসে না। কৃষকরা তো এইভাবে কইরা কইরা মার খাইছে, অনেক বছর ধরে মার খাইছে, দুই একজনে কি আর ফোনে করলে কি আর হইব নাকি? সবাই তো যদি গভর্নমেন্ট চেষ্টা করে আর কি, তাইলে যদি কিছু গভর্নমেন্ট কী সুযোগ সুবিধা দিত আপনাদের কি মনে হয়? হয়তো সারটা এমন, আবার জলা মার গেলে ধান যদি মার যেত অনেক সময় এরকম সুযোগ সুবিধা দিত, আগে এরকম অনেকের দিছে, বা সারটা সার বিষ টিস এমনও দিত। আর ওখানে এমনি উপরে করে দিয়ে আমরা দেয় গভর্নমেন্টে, ব্রহ্মচারারা আছে, এইগুলা করলে সার সার ওষুধ দিচ্ছে দেখলে দেয়। আচ্ছা, তো এছাড়া এই যে বিভিন্ন জায়গায় ভরাট হচ্ছে, এখন তো মানে অধিকাংশ মানুষের যে নর্দমার জল, বাড়িঘরের জল, শহরের জল সব কিন্তু এই সুখসাগর জলের মধ্যেই আসে। তো এই সুখসাগর জলে এভাবে ভর্তি হতে থাকলে এবং বাড়িঘর হয়ে গেলে এই সমস্ত জল কোন জায়গায় যাবে কি মনে হয়? আগে পরে তো নদীর দিকে ছাড়া আর কোনো রাস্তাই নাই, সব পুকুর এলাকা আছে, এমনি তো অনেক জায়গায় সমস্যা হয়ে গেছে, এই ধরনের জলের ড্রেনের লেগে অনেক রাস্তাও ভাঙতে আছে, অনেক অসুবিধা হইতে আছে জলের। এই জল পাস দেওয়ার অবলম্বন কি মনে হয় আপনাদের? এখন নগর পঞ্চায়েতের অঞ্চলে তারা তো আগে ওই ছেড়ির জল তো কিছু নদীতেই দিত না, নদীতে তো একটা আইন আছে যেটুকু আমার জানা, যে একটা আইন আছে যে নদীতে সরাসরি জল যেতে পারে না, শহরের জল বা মানুষের যে নর্দমার জল এরকম একটা আইন ছিল। এখন কি এভাবে তো নদীতে সরাসরি জল এদিকে জলার দিকে যাইতে আসে আইতে আসে, দুপুরের অধিকাংশ জায়গার জলে তো খারাপ জলটাও আইতে আসে, ভালো জল তো বৃষ্টি হলে যায় গিয়া, বা আবার এদের নালটাল করছে বড় ফসল করার লেগিয়া, এগুলো তো কিতাব কিতাব কম, সব জলে তো এদিকে আইতে আসে বর্তমানে। মানে ভবিষ্যতে যদি এই এটা ভর্তি হয়ে যায় একটা বিপাকে পড়ার সম্ভাবনাই বেশি, বিপাকে তো পড়বই, মানুষ তো সবাই তো ওই তো আস্তে আস্তে বাড়ি ঘর করতে আসে, মাটি ফেলাইতে আসে, মা ভরাট করতে আসে, আস্তে আস্তে সমস্যা আর বাড়বো দিন দিন সব কিছুতে। আপনার কথা বলেছিলাম এখানে যারা সুখসাগর জলাকে কেন্দ্র করে এক সময় ধান চাষ করতো, বর্তমানে বিপন্ন কৃষকরা তারা কিন্তু কোনো কিছু মানে না পেয়ে বর্তমানে বাড়িতে যে গৃহপালিত পশু গরু ছাগল হাঁস মোরগ এই সমস্ত থেকেই রয়েছে এবং ঘাস কেটে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ জঙ্গল হয়ে আছে, এই জঙ্গল পরিষ্কার করতে গেলেও অনেক যে সমস্যা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কৃষকদের কাছ থেকে, জল নিষ্কাশনের ব্যবস্থা বিভিন্ন ধরনের অসুবিধাই রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের কোনো কুলকিনা না পেয়ে অন্য পথ দিকে চলে যাচ্ছে, এরকমই কিন্তু বলেছেন স্থানীয় যারা রয়েছেন এই সুখসাগর জলাকে কেন্দ্র করে, এখনও যারা কিছুটা হলেও মানে একটা আশা রয়েছে সুখসাগর জলাকে কেন্দ্র করে, তারা কিন্তু এদের এই ধরনের অভিমত করেছেন। বলাই যায় সম্পূর্ণ বিষয় যদি ঘাটা যায়, বলাই যায় ইতিহাস এবং বর্তমান প্রাসঙ্গিকতায় এই সুখসাগরের অস্তিত্ব এখন বিপন্ন। উদয়পুরের সরোবর নগরী উদয়পুর, যেটা মন্দির নগরী হিসাবে সবাই চেনেন, এই জায়গায় আমরা যে কথা বলেছিলাম উদয়পুরের কৃষকদের সাথে সুখসাগর জলার বর্তমান প্রাসঙ্গিকতা কীরকম রয়েছে এবং ভবিষ্যতে কী ছিল সেই বিষয় নিয়ে আমরা যে কথা বলবো উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন মহোদয় শ্রী শীতলচন্দ্র মজুমদার মহাশয়ের সাথে। সরকারের কীরকম পরিকল্পনা রয়েছে উদয়পুরের সুখসাগর জলা কৃষকদের যেই দাবি তাদের, মানে এখন কৃষিকাজ সেরকমভাবে হচ্ছে না,
তো এই বিষয়ে সরকারের কোনো ভূমিকা রয়েছে কি বা উন্নয়নমূলক কোনো কর্মসূচি রয়েছে কি? সুখসাগর জেলা উদিপুরের একটি একটা বিশাল একটা ঐতিহাসিক জলাভূমি ছিল একসময়। প্রথমে এটা প্রথমত এটাতে একদম অনেক বছর আগের কথাই বলছি, তখন খুব জলাময় থাকতো, যেটা বর্ষাকালে বিশেষ চাষ করার বিশেষ সুবিধা থাকতো না, মাছের জন্য এটা খুব প্রসিদ্ধ ছিল সুখসাগর জেলা। এখানে নৌকা চলতো, মানুষ নৌকা চালিয়ে মাছ ধরতে। তবে তখনও তার চার পাঁচটার গভীরতা কম ছিল জলের, জল যখন একটু শুকিয়ে যেত সেটা বড় ফসল যেটাকে আমরা বলি, শীতের পূর্ব মুহূর্তে সেটা যেটা লাগানো হয় ওই বড় ফসলটা এটা লাগানো হতো সেখানে। তো তাইলে তখন আর যেহেতু বর্ষা হতো না, ওই একটা ফসল তারা বের করতে পারত। কালক্রমে এটা তো ফ্লাডে প্রায় মগ্ন থাকতো, বর্ষাতে পলি জমে তার গভীরতা ধীরে ধীরে কমে গেছে, ফলত এটাতে মাছ ধরার সুযোগও কমে গেছে, নৌকো আর চলতো না, গভীরতা কমে যাওয়ার জন্য এই পলিময় জলাভূমিটি এখন, তখন থেকে সেটা কৃষিকাজের জন্য সেটা একটা সমৃদ্ধ হয়ে উঠল। তারও প্রায় এখন থেকে প্রায় 20-25 বছর আগের কথা এবার বলছি, তখন প্রায় মাঝখানে একটু জায়গা বাদে সব জায়গাতেই কৃষিকাজ হতো, তখন থেকে এটাতে প্রায় দুটি ফসলই হতো বছর, এখানে ফসল ভালোই হতো সত্যি কথা। ধীরে ধীরে এটা একটা আরও কৃষির জন্য বেশি সমৃদ্ধ করার জন্য দপ্তরের একটা বেশ তৎপরতা দেখা গেল, কৃষকরা উৎসাহিত হলো, কৃষিকাজ ভালোই হতো, দোপশালা জমি হয়ে গেল এটা। সম্প্রতি রেল লাইনটা এই সুখসাগর জলের এক প্রান্ত দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেছে, যার ফলে বিশাল আকারে একটা বাঁধ হয়ে গেল, যার ফলে এই জল জমতে শুরু করল। রেল ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট এটা জল ডিসচার্জিংয়ের জন্য যে প্যাসেজগুলি দিলেন এগুলি ওয়াটার লেভেলের সঙ্গে সামঞ্জস্যতা ছিল না বলে জল জমে থাকত। পরবর্তী সময় এটাকে কিছুটা সংস্কার করে জল যাতে কম জমে, কৃষকদের চাষবাস যাতে অসুবিধা না হয় এই কারণে এটাকে একটু চেষ্টা করা হলো, তারপরে কৃষিকাজ কিছু চলতে শুরু করলো। তখন আগে যেখানে সেটা দু ফসলের জায়গায় চার পাঁচটা, যে আমাদের যে এখন NH-8টা আছে তার পাশে যে জায়গাটা সুখসাগর জেলা, দীর্ঘ জায়গা প্রায় আধ মাইল জুড়ে জায়গাটা, অর্থাৎ রাস্তার পশ্চিম সাইডটা প্রায় আধ মাইল জুড়ে সেটাতে ভালোই কৃষির ফসল হয়, এখনও হয়, কিন্তু তার পরবর্তী জায়গাটাতে এখন আর হচ্ছে না। জল ডিসচার্জিং সিস্টেমটা যেহেতু ভালো নাই, ওই জায়গাতে জল জমে থাকে, সুতরাং এটাতে ভালো কৃষিকাজ হয় না। আমাদের এই জায়গায় যে সকল যোদ্ধার আছেন কৃষকরা, বা যে সকল যোদ্ধার নিজে কৃষিকাজ করেন না বর্গা দিয়ে দেন, যারা এখানে দীর্ঘদিন চাষ করত তাদের চাষবাসে কিছুটা ক্ষতি হতে শুরু করল। অনেক ডেপুটেশন দিয়েছে তার আমরা জানি, তার পক্ষ হয়ে আমরাও এক সময় যখন আমরা বিরোধী পক্ষে ছিলাম এই রাজ্যে, আমরাও তাদের পক্ষ হয়ে অনেক সময় তৎকালীন সরকারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, প্রশাসন কাছে আমাদের SDM DM তাদের কাছে আমরাও এই সম্পর্কে কথা বলেছি, কিন্তু সুরাহা তেমন একটি বের হয়ে আসে। আমাদের বর্তমান সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছেন,
माननीय कृषि पर्यटन एवं परिवहन दफ्तर मंत्री त्रिपुरा सरकार जिन्हें एकत्रिस आरकेपुर विधानसभा मंडल विधायक श्रीजुत प्रणदीप सिंह राय महोदय उन्नी एटार जो भीषण तत्परता शुरू कर लें कृषक संगे आलाप आलोचना करोथाओ देखा गया है ये प्रत्येक ओ प्रान जेते तर असुविधा है सेने उन्नी ব্রিজ দেওয়ার জন্য চেষ্টা করেছেন যাতে কৃষকরা এপার ওপার যেতে পারে, কাজ করার জন্য সুবিধা পায়। এটাও উনি নিজ দায়িত্বেই করার চেষ্টা করছেন, কখনো ব্লক তরফে কাজ করিয়ে কখনো নিজের এমএলএ ফান্ড থেকে দিয়ে এটা করার চেষ্টা করেছেন। কিন্তু ইদানিংকালে আমরা যেটুকু শুনি, যেহেতু ওই জলটা জমে থাকে, রিচার্জিং প্যাসেজটা ছোট বা জলের লেভেল এটা কভার করে না, সেহেতু এটা কী হলো, এখন চেষ্টা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উনি বিভিন্ন মিটিংয়েও কথা বলছেন, বা আমাদের মাননীয় বিধায়ক কৃষিমন্ত্রী প্রণদীপ সিং রায় ওনারও এটা সাপোর্টিংয়ে আছে। যেহেতু মাঝখানটা জলমগ্ন থাকে, এই জায়গাটাকে বিশাল একটা এলাকা জুড়ে একটা লেকের মতন করে, ছোট ছোট লেকের মতন করে মাছ চাষের জন্য ভালো চেষ্টা নিচ্ছে। তো জোদ্দার যে সকল জোদ্দারদের এই জায়গাগুলো এই মাছ চাষের অন্তর্গত হবে, এটা প্রস্তাব আকারে রয়েছে এখনও, এগুলো জোদ্দারদের সঙ্গে কথা বলে তারা যদি সম্মতি দেন তাহলে কি হবে, এটা অ্যাকোয়ার করে নেওয়া হবে, এটা কেটে এটাকে লেকের মতন করে এখানে সরকার তরফে মাছের চাষ করা হবে, সরকারি সাহায্য দিয়েও মাছের চাষ করা হবে, সব কিছু মিলিয়ে যদি তারা চাষ করতে চায় বা সরকারিভাবে হয় যেভাবে হোক, সরকার এই মাছের চাষ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। এখনও সেটা একবারে সার্বিক আকারে এখনও এটা বেরিয়ে আসে, এটা খুব সত্যি, যদি সমস্ত যোদ্ধারা সেটা রাজি হন, বিশাল এক মৎস্য চাষের একটা প্রকল্প হয়ে যাবে এখানে। যদি তাই হয় তাইলে যে উৎপাদনটা হবে, মাছ উৎপাদনের যে লভ্যাংশটা থাকবে সেটা যোদ্ধারদের মধ্যে, সেটা তার রেশি অনুসারে তাদেরকে সে লভ্যাংশ দিয়ে দেওয়া হবে। এতেও এতেও কিন্তু এখানকার যোদ্ধারা প্রচণ্ডভাবে লাভবান হবে, তবে কৃষিতে হয়তোবা তখন সেটা কমে যাবে কিছুটা, যেটা ধান চাষ আমরা বলি, যেটাকে দু ফসল যেখানে হতো সেটা হতো আর তখন থাকবে না। তো এ নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে, তার কারণ কিছু কিছু লোক তার যে সকল যোদ্ধার এই জমিগুলির মালিকানাতে আছেন, তারা কিন্তু এখনও সবাই যে সহমত পোষণ করেছেন এটা এখনও ঠিকঠাক হয়নি। যদি ঠিক হয় তো তাহলে মৎস্য চাষের জন্য হবে, যদি ঠিক না হয় তাইলে এটাকে কীভাবে ধান চাষের উপযোগী করা যেতে পারে সেই প্রচেষ্টা সরকার নিশ্চয়ই ভাববে। এটা এই পর্যায়ে এখনও রয়েছে, তো সামনের দিনগুলির জন্য আমরা অপেক্ষা করব কি বেরিয়ে আসে তাহলেই হবে। বর্তমানে তো দেখা যাচ্ছে প্রায় জায়গাতেই যারা জমির মালিক তারা কিন্তু মানে মাটি ভরাট করে নিচ্ছে কোনো জায়গা, কোনো জায়গা আবার বিক্রি করে দিচ্ছে, বসত বাড়িও হয়ে গেছে প্রায় জায়গাতে, এখনও চলছে এটা এটা তো, এবং এই এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ওটাও সম্ভব না, এবং সরকার থেকেও এটা পারমিশন দেওয়া হয়, এটা নিয়েও কথা উঠেছিল কৃষকদের মুখ থেকে। হ্যাঁ, এটা সত্যি কথা। ন্যাশনাল হাইওয়ে 8 যেটা সাবরুম পর্যন্ত এক্সটেন্ডেড, তার পাশে যে অংশটা আছে যেহেতু এটা জাতীয় সড়ক হয়ে গেছে, এখন কোনো কোনো জায়গাতে বড় বড় দোকান শেডের মতন যেখানে ধাবা মানুষ যেহেতু চলতেই থাকবে, এইসবগুলি করার জন্য মানুষ তৎপরতা নিচ্ছে, এখানে তারা স্বনির্ভর হওয়ার জন্য এই সকল কাজ করে এই জায়গায় তারা এই ধাবা দিয়ে বা বিভিন্ন দোকান দিয়ে তারা ব্যবসা করার জন্য চেষ্টা করছে, বা বিভিন্ন বাইক বা গাড়ি এগুলি ব্যবসা করে নিজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চলছে। এটা খুব সত্যি কথা,
NS-8 পশ্চিম সাইডে এবং কোনো কোনো জায়গাতে কোন ভরাট করে হচ্ছে। দ্বিতীয়ত জনসংখ্যা যে হারে বাড়ছে, এটা নিউক্লিয়ার ফ্যামিলি করতে গিয়ে দেখা গেল, হতে গিয়ে করতে নয় হতে গিয়ে সেটা বলছি, দেখা গেল কেউ কেউ যাদের জমি ওইখানে ছিল ওইখানে মাটি ভরাট করে, যেখানে সম্ভব, একটু দূর হলে একটু অসম্ভব কারণ মাটি নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য, এটা যদি যেখানে সম্ভব সেখানে ভরাট করে তাদের বাড়ি করছে এবং পাশে একটা পুকুরের মতন করে সেটারও মাটি তুলছে, বাইরের থেকে মাটি এনেও সেখানে ভরাট করে এটাকে তাদের বসত বাড়ি করার চেষ্টা চলছে, থাকবে মাছের চাষ করবে, এই একটা চিন্তাধারা তাদের মধ্যে রয়েছে, এটা খুব সত্যি কথা, আমরাও দেখছি। তো এটা কী হয় শেষ পর্যন্ত, যেহেতু কিছু কিছু জায়গায় যেখানে যেখানে ধান চাষ চাষের যোগ্য ছিল, ধান চাষ হতো মূলত সেই জায়গাগুলিতেই বেশি বাড়ি হচ্ছে, একেবারে যেখানে ধান চাষের যোগ্যতা নেই, জলের গভীরতা বেশি ছিল সেই জায়গাগুলিতে কিন্তু এখন যে তেমনটা বসত বাড়ি করার জন্য রেডি হয়েছে তা নয়, যেখানে জল নাই বা শীতকালে জল কমে যায় শুকা মৌসুমে সেই জায়গাগুলিতেই বসত বাড়ি করার চেষ্টা চলছে, বিচ্ছিন্নভাবে একবারে সামগ্রিকভাবে নয়, এটা কিন্তু সত্যি কথা। আবার আমাদের পুর পরিষদে আমরা এসেছিলেন দিল্লির থেকে একটি টিম, তারা চাইছেন আমাদের রাজস্বী হলের কাজ দিয়ে একদম রেল লাইন পর্যন্ত, রেল স্টেশন পর্যন্ত এটা বাইপাস করার জন্য, এটার কিন্তু একটা প্রস্তাব গেছে, এটা আমি জানি, আমি আমার চেয়ারম্যানশিপ থাকাকালীন, এদের তো গত মাসের 17 তারিখ থেকে আমরা দায়িত্বে নেই, ত্রিপুরা যে সমস্ত পুর পরিষদ পুর নিগম নগর পঞ্চায়েত এগুলির মেয়াদ শেষ হয়ে গেছে 5 বছরে, গত মাসের 17 তারিখ 17, 18, 19 তিনটিতে, তার আগে এটা ছিল, তারা এসেছিল এটা আমি জানি, ওনার চেষ্টা নিয়েছেন এটাকে, এটা একটা সার্ভে করে নিয়েছেন। এখন সরকারের যে কেন্দ্রীয় সরকারের কি পরিকল্পনা আছে এক্ষুনি এই মুহূর্তে ঠিক বলা যাবে না, কারণ এটা এটার জন্য কোনো আমাদের ফিডব্যাক কিছু নেই, যার ফলে এটা আমি ঠিক বলতে পারছি না। যদি একটা রোড হয়, হ্যাঁ, তাহলে রোড হলে পরে এটা চলাচলের সুবিধা হবে, মাতাবাড়িতে যে আমাদের দেওয়ালি উৎসবের জন্য যে একটা ওর সময় যে একটা বাইপাসের একটা সমস্যা থাকে, তো সেই সমস্যাটা ওভারকাম করা যাবে ইজিলি, এটাকে যেমন সত্যি, তখন ধানি জমি সার থাকবেই না প্রায়, ধীরে 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 রোড পেয়ে মানুষ হয়তো বা তার পার্শ্ববর্তী অঞ্চল ভরাট করে কালক্রমে সেটা হয়তো বসত বাড়ি এলাকাতে পরিণত হয়ে যাবে, আর পুরো এলাকাটা এক্সটেন্ড সবসময় হয় সমস্ত নগর পঞ্চায়েত পুর পরিষদ বা পুর নিগম, যদিও আমরা এবার এলাকা বৃদ্ধি করিনি, আমাদের শুধু ওয়ার্ড বৃদ্ধি হয়েছে আমাদের পুর পরিষদে, তো সেটা পুরো এলাকা একসময় বর্ধিত, এবার আমাদের প্রস্তাব ছিল প্রায় যে মাতাবাড়ি পর্যন্ত দক্ষিণ সাইড এবং আদিকে উত্তর সাইডে আমাদের ধজনগর পর্যন্ত আমাদের পুর পরিষদের জায়গাটা এক্সটেন্ড করা খিলপাড়াকে নিয়ে বা ওইদিকে ওই পারে আমাদের রাজনগরকে নিয়ে, তো এটা এবার বিভিন্ন দিক চিন্তা করে এবার সেটাকে করা হয়নি, কালক্রমে যখন এটার আবার টার্ম আসবে তখন এটাকে এক্সটেন্ড করে দেওয়া হবে, তখন তো এটা পুরো এলাকার মধ্যেই পড়ে যাবে, তখন হয়তো বা ধানের জায়গাও থাকবে না আর পুকুরের জায়গাটাও হয়তো বা কমে যাবে, তো সেটা পরবর্তী সময় কী হয় এটার আমি একটা রূপরেখা অবতারণা করার চেষ্টা করলাম, সেটা সময় কথা বলবে, এইটুকুন পর্যন্ত আপনাকে বলতে পারি। সবশেষে বলি, এই যেহেতু উদয়পুর শহরকে সরোবর নগরীর পাশাপাশি মন্দির নগরী হিসাবেও চিনতে এবং ভারত পৃথিবীর করিডোর মানে দেশের আইকন হিসাবে মাতাবাড়ি ত্রিপুর সুন্দরী মন্দির এখন রয়েছে সবার মুখে মুখে, তো এই যে এই জায়গায় শহরের ডেভেলপমেন্ট নিয়ে আর কিছু পরিকল্পনা রয়েছে কি আপনাদের? হ্যাঁ, তাই বলছিলাম একটুখানি যে দিল্লি থেকে যে টিম এসেছিল শহরকে বাড়াবার জন্য, এটা রোডটা এক্সটেন্ড করে এটাকে একটা সাইজ করার জন্য, এ তো আছেই, এটা একটা পরিকল্পনার মধ্যে রয়ে গেছে, এখনও এটা ফাইনাল কিছু হয়নি। তবে আমাদের ত্রিপুরা তো মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদে সমৃদ্ধ, এটা সারা ভারতে নয় বিশ্বেও কিন্তু এই ত্রিপুরেশ্বরী মন্দিরের
একটা যশোগাথা রয়েছে। তো এই কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বা ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু পর্যটক এখানে আমাদের মাতাবাড়ি পরিদর্শনে আসেন। এমন লোক ফিরে যান না আমাদের ভিন্ন রাজ্য থেকে, এসে আমাদের ত্রিপুরাতে এসে আগরতলায় এসে যিনি মাকে দর্শন করে যাননি, এটা খুব বিরল ঘটনা পাওয়া যাবে। সবাই এখানে এসে মাতৃদর্শনে আসেন, দেখা করে যান। তো এটা একটা ঘটনা, এই কারণে আমাদের পরিকল্পনাও আছে। আমাদের এখনকার সময়তে যে পরিস্থিতি রয়েছে আমাদের উদয়পুর শহরে, যে আমাদের জামতলাতে যে টাউন হলটা আছে এটাকে মাল্টি স্টোরি একটা বিল্ডিং করা হবে। উদয়পুর শহর খুব সংকীর্ণ শহর, রাস্তাগুলি খুব ছোট, এখানে যানজটের একটা বড় সমস্যা রয়েছে। এই সমস্যাটাও দূরীকরণের জন্য ওইটাকে ভেঙে চারতলা বিল্ডিং করে আন্ডারগ্রাউন্ডে আমরা যদি পার্কিং জোনটা সাকসেস করতে পারি এবং গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা বেকারদের জন্য একটা ইনকাম জেনারেশনের আইডিয়া নিয়ে যদি আমরা বেকার সেট করে দিতে পারি, বেকার যুবকদের জন্য কাজের সুযোগ করে দিতে পারি, সেট করে দিতে পারি, এবং তার উপরে পুরো পরিসরটা আমরা, এটা দীর্ঘদিনের ঘর, প্রায় 45 বছরের ঘর, এটা অনেক জায়গাতে খুব ভগ্নদশায় রয়েছে, এই কারণে দোতলাতে সেকেন্ড ফ্লোরে এটা আমরা কী করতে চাইছি, আমাদের পুরো পরিসরের অভিষ্ঠা করতে চাইছি। এবং সবার উপরে একটা অডিটোরিয়াম থাকবে সেখানে, যেখানে 1000 মানুষের একটা আনন্দ বিনোদনের একটা থাকবে, 1000 সিট নিয়ে। এই আমাদের একটা প্রকল্প আমরা গভর্নমেন্টকে দিয়েছি। পাশাপাশি আমাদের সবজি বিক্রেতা বা বিভিন্ন স্ট্রিট ভেন্ডার যাদের যারা রয়েছে, আপনারা দেখছেন হয়তো এখনও যে আমাদের রাস্তাগুলিতে এরা বসে দোকান করছে বলে কী করছে, এখানে গাড়ি চলাচল খুব অসুবিধা হচ্ছে। আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের সুপার মার্কেট এটাকে ভেঙে দিয়ে নতুন করে করব, যেটা ইউ আকৃতি করে আমরা এটাকে বিল্ডিং করব। করে পরে তখন করব কি, আমরা এটাকে একদম এই মাঝখানটাতে আমাদের ভেন্ডারদের বসিয়ে দেব, এই জায়গাটা টোটালি ডেভেলপড হয়ে যাবে, সব রকমের সুবিধাভুক্ত জায়গা হয়ে যাবে, আর রাস্তাটাও যানজট মুক্ত হবে। ইদানিংকালে আমাদের কোঅপারেটিভটা দেখেছেন নিচ্ছে সেন্ট্রাল রোড, তার পেছনে আমরা বলতে পারি এটা আমরা ভাগ্যবান যে আমাদের পুরো পরিষদ থেকে আমরা 1,20,00,000 টাকা দিয়ে জায়গাটা আমাদের কেনা, এটাকে ভরাট করা হয়েছে, একদম পার্কিং জোন করার জন্য এটাকে উপযুক্ত করে নেওয়া হয়েছে। এখানে পেড পার্কিং জোন করে দেওয়া হয়েছে, দেখবেন হয়তো আপনারা, আর এখানে একটা বায়ো টয়লেট করে দেওয়া হয়েছে। তারপরে ছয়টা পয়েন্টের জেন্টস অ্যান্ড লেডিসদের জন্য 2 পয়েন্ট এবং জেন্টসের জন্য 6 পয়েন্টস একটা বায়ো টয়লেট করে দেওয়া হয়েছে। বিশাল এক জায়গা জুড়ে এই বাজারের যে একটা বিশাল ক্রেতা বিক্রেতাদের যে একটা সমস্যা ছিল এটা কিন্তু নিরসনের একটা চেষ্টা নেওয়া হয়েছে। এই জায়গাটা যেমন আমরা করছি, আমরা এইবার গত সপ্তাহে আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের এখানে এটা আমাদের এটা এটা স্মার্ট সিটি করার জন্য লক্ষ্যে আমাদের একটা টিম এসেছিল, যেখানে ত্রিপুরা সরকার 1,500 কোটি টাকা বরাদ্দ পেয়েছে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। তারই অংশ হিসেবে আমাদের উদয়পুর পূর্ব পরিষদ পাচ্ছে 158 কোটি টাকা। এই টাকা দিয়ে কি কি ডেভেলপমেন্ট করা যাবে, একটু আগে বলছিলাম দুটো হলঘর, এগুলিকে ভেঙে এগুলি নতুনভাবে করা হবে, ইনকাম জেনারেশনের জন্য চেষ্টা করা হবে। আপনারা দেখেছেন আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা 8 নম্বর জাতীয় সড়ক, এটা দুপাশে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কোনো ড্রেন করে, যার ফলে ভীষণ একটা অসুবিধা হয়ে গেছে।
এখানে বিশাল আকার ড্রেন নির্মিত হয়। প্ল্যান করা হয়েছে, মাস্টার প্ল্যান করে টোটালি শহর এলাকার জলগুলি ডিসচার্জ করার জন্য ব্যবস্থা, নালার ব্যবস্থা করা হবে। প্ল্যান নেওয়া হয়েছে আমাদের যে পুরনো প্রসেসে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা রয়েছে, পাইপ সিস্টেমটা রয়েছে, এত নিচে চলে গেছে সেটা, প্রায় 3-4 ফুট নিচে কোনো কোনো জায়গাতে পাইপ রয়েছে। আমাদের যে সোর্স অফ ওয়াটার যেটা রয়েছে, আমাদের গোমতী থেকে যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা রয়েছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের জলগুলি কিন্তু নট সো সাফিসিয়েন্ট। সে জায়গাতে আমরা প্রস্তাব দিয়েছি আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য। আর এই পুরনো যে পাইপ সিস্টেম, এটাকে টোটালি উন্ড আপ করে দিয়ে নতুনভাবে পাইপ সিস্টেম করে খুব স্বল্প গভীরে এটা দিলে পরে মানুষের জলের, পানীয় জলের সরবরাহের একটা দীর্ঘদিনের সমস্যা আমরা উতরিয়ে যেতে পারব। ইদানিংকালে আমরা দুটি আরও ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেছি। আমি পুরোপুরি আমার 17 তারিখের আগ পর্যন্ত কথা বলছি, সেটা আমরা 47 লক্ষ টাকা, একটু বেশি আছে, 47 লক্ষ টাকা, কত ঠিক মনে পড়ছে না, একটু বেশি, এই টাকাটা আমরা DWSকে দিয়ে দিয়েছি দুটো ডিপ টিউবওয়েল করার জন্য। একটা আমাদের দাসপাড়া রয়েছে, এটা বিশাল জায়গা যেখানে পানীয় জলের বিশেষ অসুবিধা রয়েছে, সেখানে একটা ডিপ টিউবওয়েল হবে। তাইলে যদি এটা আমরা সাকসেস করতে পারি, বিশাল এলাকা জুড়ে মানুষ পানীয় জলের কোনো অসুবিধা হন মানুষের। আরেকটা রয়েছে আমাদের পোলট্রি রোড, পোলট্রি রোডে একটা নতুন প্রজেক্ট হচ্ছে, সেটা হলে এই পোলট্রি রোডে একটু উঁচু জায়গা যেখানে রয়েছে, যেখানে পানীয় জলের বিশেষ অসুবিধা রয়েছে, এটাও আমরা সাকসেস করতে পারবো। এই দুটো যদি আমরা সাকসেস করতে পারি, এখন যে ডেফিসিটটা আছে সেটা আমরা রিকোয়ার করে এই দুটো জায়গাতে বর্তমান যে জল সাপ্লাইটা রয়েছে এগুলি যদি অন্য জায়গাতে আমরা দিতে পারি, তাহলে অন্য জায়গাও আমরা জল সরবরাহের সমস্যাটা আমরা ওভারকাম করতে পারব। আপাতত আমাদের ইলেকট্রনিক সিগন্যাল, হ্যাঁ ট্রাফিক সিগন্যাল নিশ্চয়ই দেখেছেন আপনারা, রমেশ সমিতি রয়েছে আমাদের, বিভিন্ন সঙ্গে রয়েছে, কিন্তু এটা আরও দুটো প্রজেক্ট আমরা প্রস্তাব নিয়েছি, সেটা হলো একটা আমাদের বৃচ্চমোহনি আর একটা হলো ব্রহ্মমালিকে, এই দুটো হবে। টার্সিয়ারি সেন্টার হচ্ছে আরও সরকারি অর্থে, আর আমাদের যে ডাম্পিং প্লেসটা আছে এটার সংস্কার করে এখানে যাতে, এখানে যে বর্জ্য পদার্থ ফেলা হয় এটা সেগ্রিগেট করে এটাতে যে জিনিসগুলি আমরা পাবো, যে পচনশীল যেগুলি আছে সেগুলি দিয়ে এখানে সার উৎপাদনের প্রচেষ্টা চলছে, এটা আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা প্রকল্পটা সাকসেস করার জন্য যেন পরিকল্পনা নেওয়া হয়। আপাতত এই কাজগুলি আমরা করে নেওয়ার জন্য সে SDB থেকে যে সাহায্য পাওয়া যাবে স্মার্ট সিটি করার লক্ষ্যে, এইটুকু তারা দেখা গেছে। আর আরেকটা জিনিস, সেটা হলো আমাদের 3-4টা দিঘি রয়েছে, একটা জগন্নাথ দিঘি, অমর সাগর, মহাদেব দিঘি এবং ধনী সাগর, আমার পুরো এলাকার মধ্যে রয়েছে। এবার জগন্নাথ দিঘিটা আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এটার একটা বিউটিফিকেশনের জন্য চেষ্টা চলছে, এটাকে একটা মানুষের চলাচলের জন্য সুবিধা করে দেওয়ার জন্য, যাতে মানুষের ভ্রমণের সুবিধা হয়, এটার ব্যবস্থার জন্য করার জন্য, এবং দিঘিতে বোট চালিয়ে ইনকাম জেনারেট করার জন্য চেষ্টা চলছে। এটা কিছুদিনের মধ্যে হয়তোবা হয়ে যাবে, কাজ চলছে, আপনার দেখে থাকবেন হয়তোবা। আর আমাদের যে অমর সাগর রয়েছে তার উত্তর পার থেকে পূর্ববারের এই জায়গাটা রাস্তা রয়েছে বেশিরভাগ জায়গাতে, সেই জায়গাতে আমরা এটাকে বিউটিফিকেশনের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনাটা আমরা সাকসেস করতে পারলে এটা অচিরেই এটা সুন্দর একটা রূপ পাবে। আমাদের পুরো পরিষদে এটা গ্যাসের চুল্লি, গ্যাস চুল্লি সম্মত একটা শ্মশান তৈরির জন্য প্রচেষ্টা রয়েছে। এটার একটা কন্ডিশন রয়েছে অবশ্য, যদি আমরা গ্যাস সাপ্লাইয়ের লাইনটা আমরা পেয়ে যাই, তো এটা একটু সময় সাপেক্ষ, কারণ গ্যাস
পাবো কি পাবো না বা এটা কখন এটা সাকসেস হবে লাইনটা ব্যাপার পাইপলাইনের মাধ্যমে যেটা আসে হ্যাঁ আসবে সেটা কতক্ষণে এটা আমরা পাবো এটা আমরা এখন জানি না এটা পাইপ বসাবার পরিকল্পনা এখনও গভর্নমেন্ট নেয়নি হয়তোবা কিন্তু আমাদের প্রস্তাব রয়েছে এখানে একটা গ্যাস চালিত একটা শ্মশান করার জন্য দীর্ঘদিনের মানুষের যে অসুবিধা এই অসুবিধা দূরীকরণের লক্ষ্যে পুরো পরিষদ এই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। ধনী সাগর নিয়ে কোনো পরিকল্পনা বা অন্যান্য যে দিঘি শহর বিভিন্ন দিঘিগুলি নিয়ে কিছু দিঘিগুলির জন্য আমরা ওই বিউটিফিকেশন করে পার্কগুলিতে বিউটিফিকেশনের ব্যবস্থা করে এই সাগরগুলিতে আমরা বোটিং যাতে করা যেতে পারে মানে এসব যারা পরিদর্শন করতে যায় তারা এটা আনন্দ যাতে পেতে পারে বোট চালিয়ে সেখানে একটা ভ্রমণের ব্যবস্থা করা যেতে পারে এটার জন্য পরিকল্পনা রয়েছে। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছেন আপনারা যদি এটা নীতি নেওয়ার ব্যবস্থা করতে পারেন আমরা আপনাদেরকে সাপ্লাই দেব কারণ ট্যুরিজম আমাদের ভাগ্য ভালো এই ট্যুরিজম ডিপার্টমেন্টের দায়িত্বপূর্ণ মন্ত্রী ভারপ্রাপ্ত উনি আমাদেরই এই 31 আরকিপুর মণ্ডলের মাননীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায় উনি বলেছেন যদি এটা হয় তাহলে আপনাদের বোর্ড সাপ্লাই দেব তো বেশ কিছু মানুষ এটার কাজ করে কিছুটা পয়সা রোজগার করতে পারবে মানুষও আনন্দ উপভোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম পৌর পরিষদের চেয়ারপারসন শ্রী শীতলচন্দ্র মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক কিছু শুনতে পারলাম সুখসাগরের জলার আকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং উদয়পুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কী থাকবে সেই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করেছেন উনি। আমরা এই মুহূর্তে যে বিষয়টি বলবো যে আগামী যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুখসাগর জলার যেই ইতিহাস এবং যেই কথা হয়েছিল যে ইতিহাস এবং বর্তমান প্রাসঙ্গিকতা কোন পর্যায়ে সেটা আপনারা নিজেরাই আলোকপাত করতে পারবেন এই ছবির মাধ্যমেই সেটা প্রস্ফুটিত হলো।